দুর্গতির পর আবারও আমন্ত্রণ নিটল টাটা বিজনেস 24-এ। ঢাকার পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় ওয়াসার উপর নির্ভর না করে আবাসন প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহাম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। বলেন, ফ্ল্যাট কিনতে আগে অর্থের উৎসের খোঁজ নেওয়া হতো না, কিন্তু দুদক এখন অর্থের খোঁজ নেয়, ফলে দেশের মানুষ দেশে ফ্ল্যাট কিনতে আগ্রহী হচ্ছে না, এই জন্য বিদেশে টাকা পাচার হচ্ছে, তাই দুদকের দ্বৈত নীতির পরিবর্তন দরকার বলে মনে করেন তিনি। এছাড়া ব্যাংকের সুদের হার বেশি থাকায় অনেকেই ফ্ল্যাট কিনতে চাইলেও পারেন না বলে মন্তব্য করেন গণপূর্ত মন্ত্রী। খাদ্যে নিরাপত্তা নিশ্চিত করে সুস্থ জাতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার